সরকার নিজের কাজ দায়িত্ব নিয়ে কাজ করুক, শিলচরের মানুষ সহযোগিতা করে কিনা তখন দেখবো আমরা। আজকে যদি শিলচরের মানুষ সহযোগিতা না করে, আমরা বিডিএফ থেকে কথা দিচ্ছি আমরা সরকারের পাশে থাকব, সরকার রুরাল পুলের কাজ শুরু করুক। হারিঙ্গা যাও টু বালাছড়া রাস্তার কাজ আজ পর্যন্ত সমাপ্ত হয়নি, সেটা তরুণ গগৈর আমলে ফরেস্ট রিজার্ভ বলে একটা সাইনবোর্ড লাগিয়ে রেখে এটার কাজ 10 বছর বন্ধ করে রেখেছিল। এই গরুব গগৈর মুখে এখন এই সমস্ত দাবি শোভা পায় না। শিলচরে ক্যান্সার হাসপাতাল উদ্বোধন ও রামকৃষ্ণনগরে প্রস্তাবিত মেডিকেল কলেজের কাজ চালু করার জন্য মুখ্যমন্ত্রীকে অভিনন্দন, কিন্তু উড়ালপুলের ব্যাপারে মন্তব্য গ্রহণযোগ্য নয় বিডিএফ। সাম্প্রতিক বরাক সফরে এসে শিলচরে অত্যাধুনিক ক্যান্সার হাসপাতাল উদ্বোধন ও রামকৃষ্ণনগরে প্রস্তাবিত মেডিকেল কলেজে শিলান্যাসের জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আন্তরিক অভিনন্দন জানানোর পাশাপাশি শিলচরের উড়ালপুলের ব্যাপারে তার মন্তব্যের সমালোচনা করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। এ ব্যাপারে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন যে বিডিএফ বরাক উপত্যকার সমস্যা নিয়ে প্রথম থেকেই সরব রয়েছে, সেজন্য এই উপত্যকার উন্নয়নের স্বার্থে নেওয়া সমস্ত পদক্ষেপকে তারা সর্বদা স্বাগত জানান, সে যে দলই নেক না কেন। বরাকের স্বাস্থ্য সেবা দীর্ঘদিন ধরে অবহেলিত এবং এই ইস্যুতে অনেক দিন ধরেই সোচ্চার রয়েছেন তারা। মুখ্যমন্ত্রীকে তারা এই দুটি প্রকল্পের জন্য তারা আন্তরিক সাধুবাদ জানাচ্ছেন। তিনি বলেন তারা বর্তমান মুখ্যমন্ত্রীর কর্মদক্ষতাকে সম্মান জানান এবং আশাবাদী যে অনতিবিলম্বে এই দুই প্রকল্পের অবশিষ্ট কাজ শেষ হবে এবং বরাকবাসী অদূর ভবিষ্যতের এই দুই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন। আর দুদিন হলো আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা শিলচর এসে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেছেন। তার মধ্যে বিশেষ করে মেডিকেল কলেজে এই যে ক্যান্সার হসপিটাল, টাটা গোষ্ঠীর সঙ্গে সহযোগিতাভাবে অত্যাধুনিক মেডিকেল কলেজে ক্যান্সার হসপিটালটা উদ্বোধন করেছেন। এছাড়া করিমগঞ্জে রামকৃষ্ণনগরে মেডিকেল কলেজের উদ্বোধন করেছেন, অমৃত জল প্রকল্প উদ্বোধন করেছেন। এতে আমরা বরাকবাসী খুব খুশি। আমরা এই জন্য মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, কারণ আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট দীর্ঘদিন যাবৎ এই সমস্ত দাবি নিয়ে আন্দোলন করে আসছি, তাই আমাদের সমস্যাগুলোর কিছু হলেও সমাধান করেছেন, এই জন্য আমরা মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। এবং মুখ্যমন্ত্রী একটি কথা বলেছেন যে এই যে শিলচরের যে ট্রাফিক জ্যামের যে অবস্থা সেটা উনি উপলব্ধি করতে পেরেছেন। উনি বলেছেন এটা নাকি করার ব্যাপারে বল ইজ আন্ডার দ্য কোর্ট অফ শিলচর পিপুল। কিন্তু আমি একটা কথা বলতে চাই, শিলচরের মানুষের উপরেই যদি উনি সব দায়িত্ব ছেড়ে দেন তাহলে সরকারের ভূমিকাটা কী থাকবে। সরকার নিজের কাজ দায়িত্ব নিয়ে কাজ করুক, শিলচরের মানুষ সহযোগিতা করে কিনা তখন দেখবো আমরা। আজকে যদি শিলচরের মানুষ সহযোগিতা না করে, আমরা বিডিএফ থেকে কথা দিচ্ছি আমরা সরকারের পাশে থাকব, সরকার রুরাল পুলের কাজ শুরু করুক। আজকে এই যে দীপায়ন চক্রবর্তী এমএলএ রাঙ্গির খাড়িতে নেতাজি স্ট্যাচু বসানোর জন্য যে যত রাস্তাতে এনক্রোচমেন্ট ছিল সেগুলো সমস্তগুলো ভেঙে দিয়ে সেই রাস্তা বড় করেছে, তাতে তো কেউ বাধা দেয়নি। শিলচরের মানুষ আপনাদের সঙ্গে আছে, সহযোগিতা করবে। তাই আমরা উড়ালপুর যে কোনো অবস্থায়, কারণ আজকে শিলচরের জনসংখ্যা 500,000 ছাড়িয়ে গেছে, এখানে চলা মুশকিল, 5-6 কিলোমিটার যেতে 1 ঘন্টা সময় লাগে। এই অবস্থার মধ্যে মুখ্যমন্ত্রী যেভাবে গৌহাটিতে বিভিন্ন 22টার মতো উড়ালপুল করে গৌহাটিবাসীর জন্য যে রাস্তা উন্মুক্ত করে দিয়েছেন, সেই রকম ব্যবস্থা আমাদের শিলচরে হওয়া উচিত। আমরা কথা দিচ্ছি যে উনি যে শিলচরবাসীর কথা বলেছেন, উনি যদি কাজ শুরু করেন আমরা বিডিএফ থেকে ওনার পাশে আমরা থাকবো, আমরা সরকারের সঙ্গে সহযোগিতা করব, কিন্তু রাস্তা আমাদের যে কোনো উপায়ে উড়ালপুল করতেই হবে। গৌরব গগৈ ভাষা শহীদ স্টেশনে দাবি করেছে, এটা তো হাস্যকর ব্যাপার, কেননা ওনার বাবা চিফ মিনিস্টার ছিলেন 15 বছর। ভাষা শহীদ স্টেশন নামাকরণের জন্য কেন্দ্রীয় সরকার বহুদিন, তরুণ গগৈ যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখনই আপত্তি ছিল না বলে কেন্দ্রীয় সরকার ক্লিয়ারেন্স দিয়েছিল এবং রেল দপ্তর থেকেও ক্লিয়ারেন্স দিয়েছিল। হ্যাঁ, কিন্তু তরুণ গগৈ এটাকে কোনো অবস্থায় হতে দেননি, তাই আজকে গৌরব গগৈর মুখে এই কথা শোভা পায় না। আর তাছাড়া আজকে দেখুন মহারাষ্ট্র, এই যে মহাসড়ক, কাশ্মীর অটল বিহারী বাজপেয়ীর স্বপ্ন ছিল কাশ্মীর থেকে কন্যাকুমারিকা এবং সৌরাষ্ট্র থেকে শিলচর পর্যন্ত মহাসড়ক, সারা ভারতবর্ষের রাস্তা শেষ হয়ে গেছে, কিন্তু শিলচরের 31 কিলোমিটার হারিঙ্গা যাও টু বালাছড়া রাস্তার কাজ আজ পর্যন্ত সমাপ্ত হয়নি, সেটা তরুণ গগৈর আমলে ফরেস্ট
রিজার্ভ বলে একটা সাইনবোর্ড লাগিয়ে রেখে এটার কাজ 10 বছর বন্ধ করে রেখেছিল। তাই গরুব গুগুর মুখে এখন এই সমস্ত দাবি শোভা পায় না। এখনকার মতো বিদায় নিচ্ছি, পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।